আসসালামু আলাইকুম, আমি ইমাম হুসাইন, এফএফ গ্লোবাল সলিউশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং মহান সৃষ্টিকর্তার কাছে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আজ আমার আলোচনার বিষয় লাতিন আমেরিকার দেশ গুয়াতেমালা সম্পর্কে। তো গুয়াতেমালা সম্পর্কে আপনারা যে বিষয়টি আমার কাছে জানতে চান, সচরাচর ফোন করেন, কমেন্টস করেন বা যারা আমার কাছে আসেন, তো আপনাদের উদ্দেশ্যে এই কন্টেন্টটি করা। এবং পূর্বে আমি বেশ কিছু কন্টেন্ট করেছি যেগুলো দেখে আপনারা দেশ বিদেশে যারা আছেন আপনারা উপকৃত হয়েছেন। তো দেখুন, গুয়াতেমালা সম্পর্কে বলার কিছু নেই, তো এটি আমেরিকার পার্শ্ববর্তী দেশ, তো সেখানে যদি আপনারা যেতে চান অবশ্যই যেতে পারবেন। সে দেশে কোথাও লেখা নেই যে বাংলাদেশিদেরকে তারা ভিসা দিবে না। দেখুন, আমি সবসময় বলে থাকি তাদের যে রিকোয়ারমেন্টসগুলো আছে, আপনি কী করেন, আপনার প্রফেশনালিজম, যে আপনি কি বিজনেস করেন নাকি আপনি চাকরি করেন। তো ধরুন, আপনি যদি ব্যবসা করে থাকেন, আপনার যে ট্রেড লাইসেন্স আছে, আপনার এই ট্রেড লাইসেন্সের অ্যাগেনিস্টে আপনি যে কোম্পানির অ্যাকাউন্টটি করেছেন, কারেন্ট অ্যাকাউন্ট, তো সেই অ্যাকাউন্টের আপনার ন্যূনতম 6 থেকে 1 বছরের একটি স্টেটমেন্ট আপনাকে দিতে হবে, এবং সেম অ্যাকাউন্টের একটি সলভেন্সি সার্টিফিকেট দিতে হবে, আপনার বিজনেসের একটি ভিজিটিং কার্ড আপনাকে দিতে হবে, টেন সার্টিফিকেট, আপনার আদৌ যে আরও যেই ডকুমেন্টসগুলো আছে সেগুলো আপনারা দিতে পারেন। তো এখন আপনাদের এই ডকুমেন্টসগুলোর পাশাপাশি যারা আপনার ভিসাটি প্রসেস করে দেবেন, ওনারা আপনাকে বিমানের একটি টিকিট, হোটেল বুকিং, পার্সোনাল লেটার, ফরওয়ার্ডিং লেটার, কাভারিং লেটার, এগুলো ওনারা অ্যারেঞ্জ করে দেবেন ফর্ম থেকে শুরু করে সব কিছু। তো ইনভাইটেশন লেটারটি যদি আপনাকে গুয়াতেমালা কেউ চিনেন, জানেন, এমন যদি কোনো ব্যক্তি আপনার থেকে থাকেন, তাহলে অবশ্যই ওনার কাছ থেকে একটি ইনভাইটেশন লেটার এনে আপনারা সাবমিট করতে পারেন। যদি সেটি না থাকে, তাহলে যারা আপনার ভিসাটি প্রসেস করে দিবেন আপনারা ওনাদের শরণাপন্ন হবেন, ওনারা আপনাকে একটি ইনভাইটেশন লেটার এনে দিবে, সেটি আপনারা অ্যাম্বাসিতে সাবমিট করলে ভিসা আপনার 99% ভিসা হতে পারে। কারণ অ্যাম্বাসি দেখে যে আপনার চেহারা কতটুকু সুন্দর বা আপনি কত হাজার কোটি টাকার মালিক, এটি আসলে অ্যাম্বাসি দেখে না। অ্যাম্বাসি দেখে যে আপনার যে তাদের যে রিকোয়ারমেন্টসগুলো আছে, সেই রিকোয়ারমেন্টসগুলো আপনার আছে কিনা, বা আপনি যে ডকুমেন্টসগুলো দিয়েছেন সেগুলো আদৌ সঠিক কিনা। আরেকটি হচ্ছে যে সেখানে যে আপনারা যারা চাকরি করেন, যারা যেতে চান, অবশ্যই আপনাকে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট, সলভেন্সি, আপনার অফিস থেকে আপনার যিনি প্রধান আছেন, কর্তা ব্যক্তি আছেন, ওনার কাছ থেকে একটি এনওসি বা ছুটি আবেদনপত্র আপনাকে দিতে হবে, ভিজিটিং কার্ড, আপনার আইডি কার্ডের ফটোকপি, এই ডকুমেন্টসগুলো কিন্তু দিতে হবে, খুব বেশি না। তো এখানে একটি বিষয় আমি আপনাদের বলি, যদিও এটা আমার বলা ঠিক না, অনেকে আমাকে ফোন করেন, ফোন করে বলেন যে ভাইয়া আমি এই দেশে যেতে চাই, তো আমাকে বেশ কিছু দিন যাবত গুয়াতেমালা সম্পর্কে অনেকে ফোন দিচ্ছেন, বলছেন সবথেকে কঠিন যে বিষয়টি গুয়াতেমালা সেটি হচ্ছে ইনভাইটেশন লেটার। একটি ইনভাইটেশন লেটার, সেখানে তো আপনি কাউকে চেনেন না বা আপনার সাথে কারোর পরিচয় নেই, তো আপনি ইনভাইটেশন লেটার কীভাবে আনবেন? তো ওনারা আমাকে বলে যে ভাইয়া আপনি ইনভাইটেশন লেটারের কথা বলেন না, যে জিনিসটি সব থেকে কঠিন, ওনারা বলে যে ভাইয়া আপনি আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি বানিয়ে দিন। তো দেখুন, এই বিষয়টি আমি আপনাদের বারবার বলি, ধরুন আমি এই কাজগুলো করি না, তারপর ধরুন আমি কাজটা নিলাম, নিলে আপনাকে আমি ফেক একটি ব্যাঙ্ক স্টেটমেন্ট বানিয়ে দিলাম, যেটি বাংলাদেশের কোনো ব্যাংকে আপনার নেই, সেটি আপনাকে আমি বানিয়ে দিলাম। কিন্তু আপনি যখন অ্যাম্বাসিতে সাবমিট করবেন, ধরুন হয়তো আপনার পক্ষে এটি হয়ে যেতে পারে যে অ্যাম্বাসি ফোন করলো, ঢাকাতে ফোন করে তারা জিজ্ঞাসা করলো বা মেল করলো যে এই অ্যাকাউন্ট নাম্বারটি আপনাদের কোন ব্রাঞ্চে ওপেন হয়েছে, এটি আদৌ সত্য কিনা। তো সেই সময় ব্যাংক কী করলো, সেখানে অ্যাম্বাসিতে মেল করলো যে না, এই ব্যাংকটি এই ব্যক্তির নামে নয়, এটি সম্পূর্ণ ফেক, এটি আসলে সত্য না, অসত্য তথ্য আপনাদেরকে অ্যাম্বাসিতে প্রদান করেছে। তো এই বিষয়টি আপনাদেরকে আমি বারবার বলি, ভাই যিনি আপনাকে এই কাজটি করে দিচ্ছেন তার চেয়ে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনি, কারণ আপনি আর ইহকালে আপনি আর সেই দেশে অ্যাম্বাসিতে ভিসার জন্য আবেদন করতে পারবেন না, কারণ আপনি তো শুরুতেই করেছেন গলত। তো এই গলতের কারণে কিন্তু আপনি আর ভিসা পাবেন না। তো আপনাদের অবশ্যই আমি বলি সচেতনতা অবলম্বন করুন, এবং আপনি যে কাজটি করছেন এই কাজটির কারণে কিন্তু সমগ্র বাংলাদেশকে তারা নেগেটিভলি নিচ্ছে, যে খারাপভাবে নিবে, মনে করবে যে বাংলাদেশের বাকি যারা আবেদন করবে প্রতিটি ব্যক্তি বোধ হয় যে 2 নম্বর কাগজপত্রগুলো দিয়ে সাবমিট করে। এই ক্ষেত্রে সব থেকে যে বিষয়টি হয়, কারণ যেহেতু গুয়াতেমালা বলেন, সুরিনাম বলেন, লাতিনের যে দেশগুলো আছে, তো এই দেশগুলোর অ্যাম্বাসি কিন্তু বাংলাদেশে নেই, শুধুমাত্র ব্রাজিলের অ্যাম্বাসি আছে, বাকি কোনো দেশের অ্যাম্বাসি কিন্তু বাংলাদেশে নেই। তো আমাদের যেতে হয় আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের নিউ দিল্লিতে। তো নিউ দিল্লিতে একটি সিন্ডিকেট আছে, একটি বিরাট একটি সিন্ডিকেট আছে, বাংলাদেশ, ইন্ডিয়া, আরও কিছু দেশের নাগরিক আছে যারা মিলে এই কাজগুলো করে,
তো মানুষকে সহজ সরলতার সুযোগ নিয়ে এই ফেক ডকুমেন্টস গুলো দিয়ে তারা কিন্তু এম্বাসিতে দাঁড় করা, যার ফলে দেখা যাচ্ছে যে যে উনি ভিসাটি পান না, এইটি আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, উনি কিন্তু ভিসাটি পান না। যারা আপনারা দিল্লিতে আবেদন করেছেন, আমি দিল্লিতে কখনো যাইনি এই ভিসা সংক্রান্ত কাজে, তো আমার ওই অভিজ্ঞতা নেই, কিন্তু যারা আমার কাছে আসেন ওনারাই আমাকে এটি শেয়ার করেছেন এবং এটি সত্য, কারণ একজন বললে হতো, যেহেতু জনে জনে বলেছে ব্যাপারটি আসলে সত্য। তো সেই জন্য বলছি যে আপনারা যদি গুয়াতেমালা আবেদন করতে চান, সুরিনাম করতে চান, কলম্বিয়া করতে চান, যে ওখানে আরও যে দেশগুলো আছে লাতিনের, সেই দেশগুলোতে আপনারা ভিসার জন্য আবেদন করলে অবশ্যই আপনারা ভারতের নিউ দিল্লিতে করতে পারেন, বা আমাদের আশপাশের যে দেশগুলো আছে সেই দেশগুলোতে আপনারা চেষ্টা করতে পারেন। সেই দেশে যদি গুয়াতেমালা বা অন্যান্য দেশের এম্বাসি থেকে থাকে, সেই দেশগুলোতে আপনারা ট্রাই করতে পারেন, সেখানে আপনারা সাবমিট করতে পারেন। তো এম্বাসি আপনাকে একটি প্রশ্ন করবে যে তুমি আমার এখানে আসছো কেন, তোমার এম্বাসি কি তোমার দেশে নেই? তো আপনাকে বলতে হবে, যে বিনীতভাবে বলতে হবে, দেখুন আপনার যে এম্বাসিটি সেটা আমার দেশে নেই, আপনার দেশের এম্বাসি আমার দেশে না থাকার ফলে আমি এদেশে আসছি ভ্রমণ করতে, তো মূল উদ্দেশ্য ছিল আপনার দেশের ভিসা ফাইল সাবমিট করার জন্য, সেজন্য আমি আপনার এখানে এসেছি, এখন এখানে আমি সাবমিট করছি, তাহলে আপনার বইটি নিবে। কিন্তু আপনি যদি এই ফেক ডকুমেন্টসগুলো দিয়ে যদি কারো কথা শুনে যদি জমা দেন, তাহলে মনে রাখতে হবে যে আপনি 100% আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তো এই বিষয়টি আপনারা মাথায় নিয়ে তারপরে আপনারা জমা দিবেন। এবং আরেকটি বিষয় আমি বলি, গুয়াতেমালা ধরুন আপনার ভিসা হয়েছে, তো সেই ভিসা হলে কি আপনি যেতে পারবেন? অবশ্যই আপনারা যারা গুয়াতেমালা যেতে চান, অবশ্যই আপনারা অবশ্যই বেশ কিছু দেশ আপনারা ভ্রমণ করে তারপরে যাওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার ভিসাটি পেতে সহজ হবে। তো দেখুন আমি গোছালো অগোছালো অনেক কথা বলেছি, যেহেতু আপনাদের সচেতন করার জন্য আমি এটি করি। তো আপনারা যারা পৃথিবী গুয়াতেমালা কেন, পৃথিবীর যে কোনো দেশের ভিসার জন্য আবেদন করবেন, অবশ্যই ভাই আপনাদের কাছে বিনীত অনুরোধ করে বলি যে শতভাগ সত্য যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো আপনারা দিন। যদি আপনার যে ডকুমেন্টসের ঘাটতি আছে, সেই ঘাটতিটি প্রয়োজনে 6 মাস 1 বছর সময় নিয়ে আপনি পূরণ করে তারপর আপনি আপনার লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।